অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে 2021 শনি বক্রী হচ্ছে এবং 11 অক্টোবর 2021 পর্যন্ত এই শনি বক্রী থাকছে। প্রায় 140 থেকে 41-42 দিনের জন্য এই শনি বক্রী হচ্ছে, অর্থাৎ কর্মফলদাতা শনি বক্রী হওয়াতে বৃশ্চিক রাশি আপনি যদি হন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের কি ফল পেতে চলেছেন এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনার রাশির থার্ড হাউসে এই শনি বক্রী হচ্ছে, অর্থাৎ তৃতীয় বুদ্ধি তৃতীয়ভাবে সক্ষেত্রিক অবস্থান হচ্ছে এবং সেখানে বক্রী। তৃতীয় ভাব থেকে কী আমরা বিচার করি? পরাক্রম। তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করি? কমিউনিকেশান, যাত্রা, আপনার ছোট ভাই বোন, অর্থাৎ এই সময় আপনাদের পরাক্রম যথেষ্ট বৃদ্ধি কিন্তু করবে, সাহস আপনাদের এই সময় যথেষ্ট বৃদ্ধি করবে আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের মানুষ হন। এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন, অনলাইনে কাজকর্ম করছেন, এই জায়গাটাতে আপনাদেরকে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত দিবে, অর্থাৎ এই সব জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা পাবেন। শনিদেব আপনাদেরকে কিন্তু দুহাত ভরে ঢেলে দিতে চলেছে। এবং ছোটোখাটো যাত্রা, কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের মানুষ, ছোট ভাই বোনদের সাথে আপনার কিন্তু উন্নতি জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এই শনি দৃষ্টি আপনার রাশি এবং লগ্নের পঞ্চম ভাবে পড়ছে। দেখুন, পঞ্চম ভাব থেকে আমরা কী বিচার করি? প্রেম। পঞ্চম ভাব থেকে কী বিচার করি? শিক্ষা। পঞ্চম ভাব থেকে কী বিচার করি? দেখুন, প্রেমের জায়গা, শিক্ষার জায়গা, সন্তানের জায়গা, বুদ্ধির জায়গা, অর্থাৎ এই সময়ে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। যারা প্রেমে আছে, প্রেমের সঙ্গে লিপ্ত আছে, এই জায়গাটায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস হওয়ার কিন্তু সম্ভাবনা নির্দেশ করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে সাবধান থাকতে হবে, প্রেমের জায়গাতে কিন্তু সমস্যা আসবে। কিন্তু সন্তান পক্ষ থেকে, সন্তানের দিক থেকে সন্তান সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলবে, সন্তানের দিক থেকে আপনাদের গর্ব অনুভব হবে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া, অর্থাৎ যতটা আপনি চাইছিলেন সেরকম পূর্ণ মাত্রায় রেজাল্ট না পাওয়া, বিশেষ করে পড়ার প্রতি অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই শনি দৃষ্টি আপনার ভাগ্যভাবে পড়ছে এবং এখানে আপনার ধর্মীয়ভাবেও কিন্তু পড়ছে। দেখুন, ভাগ্যের সাপোর্টটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হবে, মানে এক চান্সে যে কোনো কাজ হবে এটা কিন্তু হবে না, কিন্তু আলটিমেটলি আপনারা যদি ভাবেন যা হবে দেখা যাবে এরকম মানসিকতা নিয়ে যদি চলেন, আলটিমেটলি আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন। আপনার বৃশ্চিক রাশির মানুষ কিন্তু পিতার শরীর স্বাস্থ্য, অর্থাৎ পিতার হেলথ, পিতার জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনে, কারণ নবম ভাব থেকে আমরা পিতারও বিচার করি, অর্থাৎ পিতার হেলথের জায়গাটা। কিন্তু পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে এবং এর পাশাপাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, অর্থাৎ ধর্মক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় বাড়িয়ে তুলছে। এবং ভাগ্যের সাপোর্ট আপনারা সম্পূর্ণরূপে না পেলেও আলটিমেটলি আপনারা এই সময় কিন্তু সাকসেস, অর্থাৎ সফলতাটা নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছেন, অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সফলতা দিতে চলেছে। অর্থাৎ শনির আপনার থার্ড হাউসে বসে ভাগ্যভাবে দৃষ্টি। এইবার
আপনার শনি থার্ড হাউসে বসে আপনার রাশি এবং লগ্নের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার তুঙ্গ গৃহে এই বক্রী শনি দৃষ্টি কি ফল পেতে চলেছেন এই জায়গাটা এবার বিচার করার ব্যাপার আছে। দেখুন, আমি আপনাদেরকে থার্ড হাউসে বসে পঞ্চম ভাব, আপনার নবম ভাব আমি আলোচনা করলাম, এবার করতে চলেছি দ্বাদশ ভাব। এই শনি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? বিদেশ যাত্রা। দেখুন, বিদেশের সাথে যারা রত আছে তাদের বিদেশ থেকে আপনারা কিন্তু প্রফিট কিন্তু এই সময় পাবেন, নিশ্চিতভাবে বিদেশ থেকে প্রফিট। বড় বড় মার্কেটিং লাইনের সঙ্গে যারা যুক্ত আছে, বড় বড় কোম্পানির সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গা থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন, যাদের রাশিচক্রে শনি পীড়িত আছে বা শনি আপনার নক্ষত্র দিক থেকে পাপগ্রহে নক্ষত্রে অবস্থান করছে বা শনি আপনার ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থাতে বা বাল্য অবস্থাতে আছে, এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে রেক্টিফিকেশন করতে হবে এবং কিসের দশা, কিসের অন্তর্দশা আপনাদের চলছে এই জায়গাটা বিশেষভাবে কিন্তু দেখা দরকার। আপনি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং এই দ্বাদশভাবে তুঙ্গগৃহ দৃষ্টি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের যেহেতু চতুর্থ পতি আপনাদের পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্যকেও কিন্তু আপনাদের তৈরি করছে, অর্থাৎ চতুর্থ পতি আপনাদের এই জায়গাটা কিন্তু বিশেষভাবে রাজ্য তৈরি করছে, অর্থাৎ এই দৃষ্টিটা চতুর্থ পতির দৃষ্টি, দ্বিতীয় পতি এবং চতুর্থ পতির দৃষ্টি আপনাদের এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটির জায়গাটা, অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত এই সময় করবে, অর্থাৎ শনিদেব আপনাদেরকে কিন্তু প্রপার্টি থেকেও এই সময় কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং গভর্নমেন্টের কাজের সাথে যারা যুক্ত আছে, কন্ট্রাক্টের সাথে যারা যুক্ত আছে, তারা কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু ভালো ফলগুলো কিন্তু পাবেন, অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই শনি বক্রী হওয়াতে আপনাদেরকে কিন্তু অর্থাৎ শনিদেব ঢেলে দিতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।